নমস্কার বন্ধুরা ইলুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে মাটির উনুনের রান্না তো আমাদের সবারই ভালো লাগে সত্যি বলতে সে যেন এক অন্যরকম স্মেল আবার তা যদি হয় আমাদের মায়ের হাতের আলু দিয়ে দেশি মুরগির লাল লাল ঝোল দেখতে যেমন অসাধারণ হয়েছে খেতেও তেমন দুর্দান্ত প্রথমে আমি পনেরোশো গ্রাম দেশি চিকেন নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এভাবেই ভালো করে জল ঝরিয়ে নিতে হবে এবারে একে একে মাংসের মধ্যে দেড় চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং দু চামচ সর্ষের তেল দিয়ে এক ঘন্টার জন্য ভালো করে মেখে রেখে দিলাম আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না তার কারণ রান্নার সময় কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কার বাটা আমি ব্যবহার করব এদিকে আমি ছটা বড় সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি প্রথমে আমি অল্প লবণ ও অল্প হলুদ মাখিয়ে নেব এখানে রান্নার জন্য আমি পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নিয়েছি পঞ্চাশ গ্রাম রসুন এবং তিরিশ গ্রাম আদা আদা রসুন শিলনোড়াতে বেটে নিলাম নিলাম তিনটে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা একসাথে এখানে টমেটো কুচি করে রেখেছি এবং মশলা ধোয়া জলও রেখেছি মা কাকিমারা বলে নাকি এই শিল ধোয়া জল দিলে রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায় চলুন আজ আমার মা কীভাবে মাটির উনুনে কাঠের জ্বালানিতে দেশি মুরগির ঝোল বানায় তা আপনাদেরকে দেখাবো প্রথমে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে আলুগুলো দিয়ে করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে দেখুন যতক্ষণ না পর্যন্ত এরকম একটা ব্রাউন লেয়ার আসছে ততক্ষণ ভাজতে হবে ভাজতে ভাজতে এরকম ক্রিস্পি লেয়ার এলে আলুগুলো তুলে নিতে হবে আলুগুলো এরকম ভাবে ভেজে নিলে পরে মাংসের মধ্যে দিলে সহজে ভেঙ্গে যাবে না আর খেতে খুবই সুস্বাদু হবে এবারে ওই তেলের মধ্যে অল্প চিনি দিলাম চিনি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন চিনি যাতে পুড়ে না যায় এবারে একে একে শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন হিসাবে দিলাম গরম মশলাগুলো আগে থেকে ফাটিয়ে নিয়েছিলাম এগুলো ভালোভাবে ফুটে উঠলে দিলাম কুচুনো পেঁয়াজ ওপর থেকে অল্প লবণ ছড়িয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যায় ওপর থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিলাম পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিলাম লঙ্কা বাটা টমেটো কুচুগুলো দিয়ে দিলাম মশলা ভালোভাবে মিশিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো গোলা জল এইগুলো আমি শিল ধোয়া জলের সাথে মিশিয়ে নিয়েছি এখন জল করলে টমেটো গুলো ভালোভাবে গলে যাবে আর মশলাগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে অথচ কড়াইয়ের নিচে লাগবে না মশলা থেকে তেল ছেড়ে এলে দিলাম ম্যারিনেট করা চিকেন ভালোভাবে মিশে নিয়ে ঢাকা লাগিয়ে সেদ্ধ হতে দিলাম ঢাকা খুলে আবার নাড়ালাম দেখুন চিকেন থেকে জল বেরোতে শুরু করেছে এভাবেই আধ ঘন্টা ধরে ঢাকা লাগিয়ে চিকেন সেদ্ধ করতে দিলাম মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াতে হবে যাতে নিচে লেগে না যায় যেহেতু দেশি চিকেন একটু সময় নিয়েই সেদ্ধ করতে হবে চিকেন সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে আরও পনেরো মিনিট ঢাকা লাগিয়ে সেদ্ধ হতে দেব। ওপর থেকে দিলাম জিরের গুঁড়ো সব কিছু দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নিলাম দেখুন চিকেন প্রায় কুক হয়ে গেছে এবারে দিলাম পরিমাণ মতো গরম জল দশ মিনিট জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ওপর থেকে গরম মশলা এবং ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের দেশের লাল লাল ঝোল সত্যি বলতে দারুণ টেস্ট হয়েছিল আপনারাও অবশ্যই সেম প্রসেসে একবার বানিয়ে দেখুন দারুণ লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন